এই মুহূর্তে আমরা চলে এসেছি ইগডালিয়া এভারগ্রিনের বালিগঞ্জের সুব্রত মুখার্জির পুজো, প্রচুর পুরনো পুজো। আর যেরকম আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ভার্চুয়াল প্যান্ডেল হপিং করাবো, কারণ প্যান্ডেলের ভেতরে তো অ্যালাউড না, যেটা গভর্নমেন্টের ডিরেক্টিভ আছে। আর এই হচ্ছে এইবারের ইগডালিয়া এভারগ্রিনের প্রতিমা। যেরকম পুরনো সাবেকি সাজে সবসময় এক টাইপেরই, কোনো থিম্যাটিক কোনো থিমে না গিয়ে একটা পুরনো সাবেক গিয়ে পুরনো ঐতিহ্যকে ধরে রাখার মতো একটা দুর্গাপুজো, যেটা আমরা চিরকাল দেখেছি। ইগডালিয়ার খুব ফেমাস এই দুর্গাপুজো সাউথ কলকাতার বালিগঞ্জে। শুধু যদি সাউথ কলকাতা বলা হয় তাহলে সেটাকেও ভুল বলবো, কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস দুর্গাপুজোর মধ্যে একটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কীরমভাবে সাজ করানো হয়েছে। এখানে সেই পুরনো স্টাইলের, যেরকম আমরা বছর বছর দেখে আসি, সেরকম একটা ঐতিহ্যকে ধরে রেখে এখানকার ঠাকুর হয়, সেটাই দেখতে প্রচুর লোকজন আসে। আর এইবারের যদি আমরা প্যান্ডেলটাকে দেখাই, এখানে এই যে পুরনো আর্কিটেকচার আছে, পুরনো দিনের মন্দির ফন্দিরে গেলে যেরকম যেগুলো দেখা যেত সেরকমই কিন্তু এখানকার থিম দেখা যাচ্ছে। একটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা কিন্তু টিন, যদি আপনারা ভালো করে দেখার চেষ্টা করেন, এই যে প্যান্ডেলটা আছে সেটার ইন্টিরিয়ারটা কিন্তু টিন দিয়ে। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় এই পার্টিকুলার প্যান্ডেল বা এই পার্টিকুলার পুজোটার হচ্ছে এখানকার ঝাড়বাতি। ঝাড়বাতি এখন অবধি জ্বালানো হয়নি, কিন্তু যেহেতু লাইট আছে তাই জন্য হয়তো এখন ঝাড়বাতি জ্বালানো হয়নি, আশা করছি কিছুক্ষণের মধ্যে জ্বলে যাবে। আর এইটাই কিন্তু ইগডালিয়ার ঠাকুর ছাড়া, মণ্ডপ ছাড়া ঝাড়বাতি কিন্তু খুব ফেমাস, যেটা দেখার জন্য প্রচুর লোক পুজোর পাঁচ দিন চলে আসে দূর দূরান্ত জায়গা থেকে। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে সরি আগে রয়, আজ তক বাংলা, কলকাতা।